তেল এবং গ্যাসের দাম বাড়িয়ে চলেছে। হাজার টাকা পার করে দিয়েছে, দাম বেড়ে চলেছে। শুধু এটাই নয়, ভারতবর্ষের আজকে আর্থিক অবস্থাটা কতটা করুণ তার প্রমাণ একটাই, যখন ডাক্তার মনমোহন সিং ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল, তখন $1 বিনিময়ে টাকা 55 থেকে 60 মধ্যে ঘোরাফেরা করতে থাকলে এই নরেন্দ্র মোদী বলেছিল যে মনমোহন সিংয়ের সরকার ICU চলে গেছে, টাকা নাকি ICU চলে গেছে, অর্থাৎ ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভারতবর্ষের টাকা চলে গেছে। আর মোদীর জমানায় $1 বিনিময়ে 80 টাকা ছুঁয়ে ফেলেছে। $1 বিনিময়ে আজকে ভারতবর্ষের টাকার মূল্য 80 টাকায় $1। কংগ্রেসের আমলে $55 মোদী বলেছিল ভারতবর্ষের টাকা ICU চলে গেল, আজকে $1 80 টাকা, মানে 2-1 পয়সা এদিক ওদিক 79.62, অর্থাৎ 80 টাকার কাছাকাছি, এটা আরও বাড়বে। আজকে সরকার তার জবাব দিক, আজকে মোদী সরকার আমার ধারণা ডলারেও হয়তো সেঞ্চুরি মারতে চলেছে, $1 বিনিময়ে হয়তো দেখতে হবো 100 টাকা। আমরা সেই পথে মোদী সরকার এগিয়ে চলেছে, তাই ভারতবর্ষে আজকে অবস্থাটা করুণ অবস্থা। যখন গত মাসে 13 মিলিয়ন, অর্থাৎ 1,30,00,000 মানুষের কম কাজ পেয়েছে, 400 মিলিয়ন থেকে 390 মিলিয়ন নেমে এসছে কাজের সুযোগ, অর্থাৎ কোভিড না থাকা অবস্থায় সব থেকে বেশি কাজ হারিয়েছে এই মোদী সরকারের আমলে গত মাসে। কোভিডহীন ভারতবর্ষে 1,30,00,000 মানুষের কাজ গেছে, তাই দাম বাড়াবে, আর্থিক অত্যাচার হবে, আর্থিক নিপীড়ন হবে। মানুষ যখন প্রতিবাদ করতে যাবে তখন বলবে প্রতিবাদ করো না, আমি কাশী মন্দির নিয়ে এসেছি, আমি রাম মন্দির নিয়ে এসেছি, আমি তাজমহলকে মন্দির বানাবো, অতএব আমাদের বিরুদ্ধে কিছু করো না, এই তো লাইন। আমি নাগরিক আইন আনবো, কিছু করো না আমাদের বিরুদ্ধে, তোমরা তোমাদের পয়সা খরচা করো, তোমরা মরো না খেতে পে আমার দেখার দরকার নাই, আমি তোমাদের হিন্দু সম্রাট হয়ে বেঁচে থাকবো, আর তোমাদেরকে বলবো আমাকে ভোট দিয়ে চলো।